হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়া আইকন যোগ করতে পারেন, যার মাধ্যমে যে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটগুলো ওয়ান ক্লিকের মাধ্যমে প্রবেশ করতে পারবে। সো দেখেন, আমি ক্লিক করলাম আমার সোশ্যাল মিডিয়া আইকনে আর নিয়ে গেছে আমার মেইন ইউটিউব চ্যানেলে। সো এইভাবেই আপনারা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এর লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই সেম জিনিসটাই করতে পারেন। সো ফার্স্টে আপনাকে আপনাদের ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে। সো হিয়ার ইজ মাই ইউটিউব চ্যানেল। সো মাই চ্যানেল, সো ফার্স্টে আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করলাম। দেন আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ চ্যানেল। সো এখানে ক্লিক করলাম। সো দেন আপনাকে অ্যাবাউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, লিঙ্কে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পাঁচটা লিঙ্ক প্রবেশ করাতে পারবেন। সো ফার্স্টে আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনার ইউআরএল দিব, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক দিব। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাই। সো হিয়ার ইজ মাই ফেসবুক, এটা আছে মূলত ফেসবুক অ্যাকাউন্ট আমার। কপি দেন পেস্ট পেস্ট। ও এখানে আপনার দিতে হবে টাইটেল দিতে হবে, এটা আছে ফেসবুক। ওকে দেন আমি আরো একটা অ্যাড করব। এখানে এখানে আমি অ্যাড করব আমার অন্য একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার লিংকটা অ্যাড করব, যাতে সবাই এক ক্লিকেই আমার ওই চ্যানেলটা প্রবেশ করতে পারে। বড় হাতে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউব চলে আসছে। এভাবে আপনারা আপনাদের আপনার যদি প্রয়োজন হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রামে এইভাবে পেজ ওপেন করে ওই এই লিঙ্কটা কপি করে আপনাদের ওয়েবের এই লিঙ্কটা কপি করে আপনাদের এইখানে এসে এই যে এডিটে আসে, দেন আপনার এইখানে অ্যাড এসে ক্লিক করে এখানে আপনার ইউআরএল দিবেন। এখানে লিখবেন আছে ইনস্টাগ্রাম, দিয়ে আপনার ডান দিবেন। ডান দেওয়ার পরে আমি আবার রিফ্রেশ করি আমার চ্যানেলটা। As you can see guys, here is my Facebook and here is YouTube, মানে দুইটাই চলে আসছে। সো এখানে যদি কেউ ক্লিক করে মানে এই ফেসবুক আইকনে, সো সরাসরি এটা আপনাকে নিয়ে যাবে আমার ফেসবুক অ্যাকাউন্টে, এবং যদি কেউ ক্লিক করে এখানে ইউটিউব সাইনে, সেক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। সো আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করব এখানে আমার আমার পেজ, যে আমার পেজ আছে ইসমাইল লাইব্রেরি নামে, আমি আমার ফেসবুক পেজ, সেই পেজটাও চেষ্টা করব করার জন্য। হিয়ার ইজ মাই ফেসবুক পেজ, ইউ ক্যান সি গাইস। সো এটাও আমি চেষ্টা করব অ্যাড করার জন্য, দেখি অ্যাড হয় কি না। সো লিঙ্কে ক্লিক করলাম, অ্যাড ইউআরএল কন্ট্রোল ভি ফেসবুক পেজ ফেসবুক দিলাম, দেন পি এন জি ই ফেসবুক পেজ পেজ। ওকে ডান, আই হোপ ইউ গাইস ডান ভেরি গুড স্যার। সো আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস, এটা আছে মেইন ফেসবুক আমার, দেন এখানে আছে আপনার ইউটিউব এটা, দেন এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। সো যে কেউ ক্লিক করলে আমার ফেসবুক পেজে যেতে পারবে। সো আমি চাচ্ছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা না থাক, এটা আমার ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিলিট করে দেবো এখান থেকে। সো আবার আপনাকে যেতে হবে কাস্টমাইজ, যদি আপনারা আপনাদের এখান থেকে লিঙ্কগুলো সরাতে চান সেক্ষেত্রে আপনাকে এটা সরাতে হবে। সো ফার্স্টে আপনার অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর এখানে ইডি ক্লিক করবে, ইডিতে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন যে ফেসবুক, এটা আপনি এডিট ডিলিট করে দিবেন, বাস অ্যান্ড ডান। অ্যাজ ইউ ক্যান সি এখানে আছে আপনার ফেসবুক আর এখানে আছে অনলি ইউটিউব, আর এই যাচ্ছে ইউটিউব আর এই যাচ্ছে আমার ফেসবুক পেজ, এই দুইটাই থাকবে।
সো আশা করি যারা নতুন এদের জন্য উপকার হলেও হতে পারে সো থ্যাংক ইউ বাই বাই দ্যাটস ফর দ্য ডে আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনাদের অবশ্যই আমাকে করতে পারেন আমি অ্যান্সার করতে পারলে আমার ভালো লাগবে